আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি, আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে তোমার উপযোগ অর্থাৎ ইউটিলিটি সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে ইউটিলিটি অর্থাৎ উপযোগ সম্পর্কে প্রশ্ন হয় এবং কিভাবে তোমরা অ্যান্সার করবে। আজ আমরা আলোচনা করব এই চাহিদার প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ একটা চাহিদার সারণী আমি এঁকেছি, ছক এঁকেছি, এবং এখানে তোমাদের লেখা থাকবে যে নিচের উদ্দীপক বা চাহিদার সমীকরণটি, চাহিদার এই ছকটা লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের এইভাবে একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্ন থেকে তোমরা কিভাবে আনসার দিলে সর্বাধিক নম্বর পাবে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে আমি এক নম্বর প্রশ্নে কি দিয়েছি দেখো, বা সাইডে দাম দিয়েছি এবং ডান সাইডে দিয়েছি তোমার চাহিদার পরিমাণ, অর্থাৎ দাম 5, 10 এবং 15 একক, অর্থাৎ দামটা বৃদ্ধি পেয়েছে এবং চাহিদার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পেয়েছে। এখন তোমাদের প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে চাহিদা কি, অর্থাৎ এখানে যেহেতু আমি চাহিদা সারণী দিয়েছি এবং চাহিদা থেকে তোমাদের প্রশ্ন করেছি, তোমরা আগেই জানো যে ক জ্ঞানমূলক এবং অনুধাবন তোমার উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না, তাও তবুও আমি মিল রেখেই প্রশ্নটা করেছি যেহেতু চাহিদা সম্পর্কে আমরা আলোচনা করব সেই জন্য। তাহলে চাহিদা কি, চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে না, চাহিদা হতে গেলে তিনটা শর্ত ফলো করতে হয়, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে এবং কোনো কিছু সামর্থ্য থাকতে হবে এবং দ্রব্যটা ক্রয় করার একটা ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আবার দ্রব্যটা ক্রয় করার যে ইচ্ছাটা থাকবে তাকেই চাহিদা বলা হবে। এটা এক কথায় লিখতে পারো অথবা যে কোনো অর্থনীতিবিদের একটা সংজ্ঞা তুলে দিলেও হয়ে যাবে, যেমন কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা বিভিন্ন দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই চাহিদা বলে। তাহলে আমরা ক নম্বরে এতটুকু লিখলেই হয়ে যাবে। অথবা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, যেহেতু জ্ঞানমূলক, এক কথায় আমরা উত্তর দিতে পারি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে, কিন্তু যদি বলে অর্থনীতিতে চাহিদা কি, তখন কিন্তু তোমাদের ভেঙে বড় সংজ্ঞা আকারে এটা দিতে হবে। খ নম্বরে কি দিয়েছি, যে খ নম্বরে দিয়েছি তোমার চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন হয়। তাহলে আমরা খেয়াল করি, এখানে দেখো আমরা লিখেছি চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন লেখা হয়নি। আচ্ছা যাই হোক, তাহলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন, এর ব্যাখ্যাটা হবে এরকম যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ দামের সাথে চাহিদার একটা সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, এই কারণে চাহিদা রেখাটা সব সময় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে, অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটা তোমরা এই সারণীর মাধ্যমে ব্যাখ্যা করে দিতে পারো বৃদ্ধিটা, দেখো দাম আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে কিন্তু চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে, এবং এটা যদি একটা চিত্রের মাধ্যমে খ নম্বরে সুন্দর করে চিত্রে আকারে আমি যদি এটা আলোচনা করি তাহলে ব্যাখ্যাটা দেখো খুব সুন্দর খ নম্বরে হয়ে যাবে, এবং তোমরা দুইয়ের মধ্যে অনুধাবনে দুইয়ের মধ্যে দুই পাবে। তাহলে এরকম করে আমরা করতে পারি, অর্থাৎ বাম থেকে ডান দিকে, তাহলে 5, 10 আর 15 আমরা যদি এরকম করে একটা চাহিদা রেখা অঙ্কন করি তাহলে এটা আমরা বাম দিকে ডান দিকে নিম্নগামী DD চাহিদা রেখা যায় A, B আর C বিন্দুতে ছেদ করে, এটা 5, 10 আর 15 আর এটা হবে হচ্ছে 20, 30 আর 40। এই রেখাটা কেই চাহিদা বাম দিকে ডান দিকে কেন নিম্নগামী হয়েছে, দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে, অর্থাৎ দাম যখন কম ছিল তখন চাহিদার পরিমাণ বেশি ছিল, দাম যখন বৃদ্ধি পেয়ে, অর্থাৎ দামটা যখন বৃদ্ধি পেয়ে 10 একক হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে 30 একক, দাম যখন বৃদ্ধি পেয়ে 15 টাকা তখন চাহিদার একক আরো কমে 20 এককে হয়েছে, এই জন্য চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এখন গ নম্বরে আমরা খেয়াল করি যে গ নম্বরে আমরা কি লিখেছি, গ নম্বরে লিখেছি তোমার, এখানে গ নম্বরে লিখেছি হচ্ছে
গরম মশলা লিখেছি উদ্দীপকে চাহিদা রেখা অঙ্কন করো তাহলে আমরা এই খ নম্বরে যে চাহিদা রেখাটা অঙ্কন করেছিলাম সেটা অঙ্কন করলেই তোমাদের 3 মার্ক পাবা তাহলে তোমাদের লেখাটা ধরুন ওটা তো চাহিদা বিধি লিখেছিলাম তো তাহলে আমরা এখন আরেকটা চিত্রকে বা ওই রেখাটাকে আবার আঁকি অর্থাৎ ও ওয়াই অক্ষকে দাম এবং ও এক্স অক্ষকে চাহিদা লিখতে পারি এবং দাম দেখো এটা 5 10 15 অর্থাৎ 5 10 আর 15 অর্থাৎ 5 10 15 5 একক করে বৃদ্ধি পেয়েছে আর এটা 10 একক করে হ্রাস পেয়েছে তাহলে আমরা এখানে মান নিব কত 10 নিব 20 নিব 30 নিব আর 40 নিব এভাবে চারটা একক আমরা নিয়ে নেব 10 একক করে এখন দেখো দাম যখন 5 তখন কত 40 অর্থাৎ দাম যখন 5 তখন হচ্ছে 40 একক যা এ বিন্দুতে ছেদ করে আবার দাম যখন 10 তখন হচ্ছে 30 একক যা বি বিন্দুতে ছেদ করবে দাম যখন বৃদ্ধি পেয়ে তোমার দাম যখন বৃদ্ধি পেয়ে 15 টাকা তখন চাহিদার পরিমাণ আরো কমে তা 20 এককে আসছে যা সি বিন্দুতে ছেদ করে এখন এ বি আর সি বিন্দু যোগ করে যদিও রেখাটা সোজা হয়নি আমরা সোজা করে যদি আঁকি তাহলে উপর থেকে যদি আঁকি তাহলে দেখবে যে অনেকটা সোজা হয়েছে তাও হয়নি স্কেল দিয়ে তোমরা আঁকবা তাহলে তোমাদের একদম সোজা হবে তাহলে এই ডিডি রেখা হচ্ছে চাহিদা রেখা অঙ্কন করা শেষ তাহলে এটাকে আমরা চাহিদা রেখা বলতে পারি চাহিদা রেখা এটা হচ্ছে প্রপারলি একটা চাহিদা রেখা অঙ্কন একদম ঠিকঠাক একটা চাহিদা রেখা অঙ্কন এতটুকু যদি তোমরা অঙ্কন করতে পারো তাহলে তোমরা চাহিদা থেকে অর্থাৎ প্রয়োগে 3 মার্ক পেয়ে যাবে এখন উচ্চতা দক্ষতায় আমরা কি লিখেছি দেখো উদ্দীপকের দাম স্থির থেকে অর্থাৎ যে দাম আছে সেই দামই থাকবে কিন্তু আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখার কি পরিবর্তন হবে মতামত দাও অর্থাৎ চাহিদা রেখার পরিবর্তন হবে আমরা চাহিদা রেখা যখন চাহিদা পড়েছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম যে আয় বৃদ্ধির কারণে অর্থাৎ আয় হচ্ছে চাহিদা নির্ধারকের একটা জিনিস অর্থাৎ একটা দ্রব্য অর্থাৎ বাজারে দামটা স্থির থাকবে কিন্তু চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হয় সেটাও আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি যে চাহিদা রেখাটা দাম স্থির থাকা সত্ত্বেও যে চাহিদা রেখা স্থির হবে কি না তাহলে দেখো যদি দামটা স্থির ধরি অর্থাৎ দামটা যদি এখানে পাশে যদি স্থির ধরি তাহলে চাহিদা রেখা পাশে ছিল 40 একক অর্থাৎ এই দিকে নতুন আরেকটা চাহিদা রেখা অঙ্কন হবে অর্থাৎ নতুন চাহিদা রেখা অঙ্কন হবে নতুন চাহিদা রেখা এটা ছিল পূর্বের চাহিদা রেখা এটি হচ্ছে পূর্বের চাহিদা রেখা এটা পূর্বের চাহিদা রেখা আর এটা হচ্ছে পরের চাহিদা রেখা অর্থাৎ আয় বৃদ্ধির ফলে চাহিদা রেখা বাম ডান দিকে স্থানান্তরিত হয় আবার খেয়াল করো আমি যদি তিনটা রেখাই যদি অঙ্কন করি এবং দামটা যদি স্থির ধরি তাহলে কিভাবে চাহিদা রেখাটা অঙ্কন হয় সেটাও ব্যাখ্যা করা যেতে পারে অর্থাৎ তিনটা দামই যদি আমরা স্থির ধরি তাহলে তিনটা দামই যদি আমরা স্থির ধরি তাহলে এভাবে যদি আমরা পাই অর্থাৎ এটা ধরো 40 এটা 30 এটা হচ্ছে 20 আর এটা ছিল 5 এটা 10 এটা 15 অর্থাৎ দামটা স্থির থাকবে এবং আয় বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা নতুন চাহিদা রেখা ডি এটা ডি জিরো প্রাথমিক চাহিদা রেখা এবং দামের স্থির থাকা অবস্থায় যদি আয় বৃদ্ধি পায় তাহলে লোকের চাহিদা বৃদ্ধি পায় তাহলে এই রেখাটা সরে যেয়ে এদিকে যাবে এবং এটাও সরে যেয়ে এদিকে যাবে এটাও সরে যেয়ে এদিকে যাবে তাহলে দামটা স্থির থেকে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের এই রকম চাহিদা রেখা
অঙ্কন হবে অর্থাৎ এটা যদি আমরা এইভাবে করি যে তোমার দামটা সরে যাবে এবং চাহিদাটা বৃদ্ধি পাবে অর্থাৎ নতুন চাহিদা রেখা হবে আয় বৃদ্ধির সাথে সাথে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাবে অর্থাৎ আয়টা স্থির থাকবে এবং নতুন চাহিদা রেখা পাওয়া যাবে অর্থাৎ যা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম যে দাম স্থির থেকেও চাহিদার পরিমাণ অর্থাৎ আয় নির্ধারকের কারণে যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হয় এছাড়াও আরো বিভিন্ন প্রশ্ন এর থেকে তৈরি হতে পারে যেমন ধরো এখানে এই প্রশ্নগুলো যদি মুছে দিয়ে আমি নতুন একটা প্রশ্ন করি এবং সেই প্রশ্নটাও গ খতে যদি আসে যে চাহিদা উদ্দীপক থেকে দাম পাঁচ ও দশ ধরে চাহিদা এখানে যদি গণভরে আসবে কি যে তোমার উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ তৈরি করো গণভরে আসবে উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ তৈরি করো উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ তৈরি করো এভাবে যদি তাহলে শিক্ষার্থীবৃন্দ এই উদ্দীপক থেকে আমরা চারটা তো ব্যাখ্যা করেছি এবার আরেকটা ব্যাখ্যা করতে পারি আরো কিছু প্রশ্ন এই উদ্দীপক থেকে হতে পারে সেগুলো কোন ধরনের হতে পারে সেটা আমরা আলোচনা করি যেমন উদ্দীপকে উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ রেখা তৈরি করো তার মানে উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ তৈরি করো তাতে এর থেকেও কিন্তু চাহিদা সমীকরণ তৈরি করা যায় তাহলে যে কোনো দুইটার দাম দিতে হবে এবং যে কোনো পরিমাণ অর্থাৎ এই দুইটা যদি দাম ধরি তাহলে এই দুইটা পরিমাণকে ধরতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে চাহিদার সমীকরণে যে অঙ্কটা আমরা করেছিলাম সেই সমীকরণটা বসিয়ে আমাদের করতে হবে সমীকরণটা ছিল হচ্ছে ডি মাইনাস ডি ওয়ান ভাগ ডি ওয়ান বিয়োগ ডি টু সমান পি মাইনাস পি ওয়ান এবং পি ওয়ান বিয়োগ পি টু এটা আমরা চাহিদার সমীকরণ যখন তৈরি করেছিলাম সেটা খেয়াল করেছিলাম এবং সেই ক্লাসে তোমরা যদি খেয়াল করো কিভাবে আমরা অঙ্কন করেছিলাম তবুও আমি আজ দেখিয়ে দিচ্ছি এই সমীকরণ তৈরি করবা কি করে তাহলে ডি মানে কি ডি এর মান আমরা বের করব তার মানে ডি ডি ওয়ান মানে প্রাথমিক চাহিদার পরিমাণ ভাগ প্রাথমিক চাহিদার পরিমাণ বিয়োগ প্রাথমিক তোমার পরবর্তী চাহিদা এবার সমান পি মানে আমরা পির মান যেহেতু বের করব তাহলে প্রাথমিক দাম কত পাঁচ আর প্রাথমিক দাম হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বিয়োগ দশ তাহলে এখানে আমরা কি করব যে বিয়োগ করে নেব তাহলে ডি মাইনাস চল্লিশ আর এখানে বিয়োগ করব দশ আর এখানে পাবো পি মাইনাস ফাইভ এবং মাইনাস ফাইভ এখন আড়াআড়ি গুণ করব তাহলে আড়াআড়ি গুণ করলে মাইনাস ফাইভ ডি বিয়োগ চার পাঁচা বিশ অর্থাৎ দুইশো তাহলে প্লাস মাইনাসে প্লাস সমান এবার এটার সাথে এটা গুণ করব তাহলে কি হবে দশ পি মাইনাস পাঁচ দশে পঞ্চাশ সমান এবার আমরা এই দুশোকে ওই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস ফাইভ ডি সমান দশ পি মাইনাস পঞ্চাশ এই কাছে প্লাস আছে এই পাশে নিয়ে গেলে মাইনাস দুইশো তাহলে সমান তুমি যদি মাইনাস চিহ্ন তুলে দাও তাহলে কি হবে ফাইভ ডি সমান মাইনাস টেন পি প্লাস মাইনাসে এমনি প্লাস হয়ে যায় তারপরে আড়াইশো আমরা যদি একসাথে যোগটাও করে দিলাম আড়াইশো এখন এই পাশ এ পাশে নিয়ে যেয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ ডি সমান তোমার এখানে কত আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে আড়াইশো ভাগ ফাইভ তারপরে এই মান আছে এখানে তাহলে দশ পি মাইনাস ফাইভ দুই দিকে পাঁচ দ্বারা
ভাগ হবে। এটা আমি তোমাদের সমীকরণে দেখিয়েছিলাম কিনা মনে নেই, যেহেতু এই সমীকরণে আসছে এটা এই পাঁচটা উভয়ের সাথেই ভাগ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে পাঁচ দিয়ে কাটো, পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ পঞ্চাশ, আর এটা পাঁচ দিয়ে কাটো, পাঁচ দুগুণী দশ, তাহলে ডি এর মান হবে ডি সমান পঞ্চাশ বিয়োগ টুপি। এটাই অ্যান্সার, অর্থাৎ এটাই অ্যান্সার। এভাবে চাহিদা সমীকরণ তৈরি করা যায়। এটা গেল হচ্ছে তোমার এই নম্বরটা, অর্থাৎ তোমরা এই উদ্দীপক থেকে এই সমীকরণ তৈরি করা যায়। আমি তো প্রথম দুইটা দেখো খেয়াল করো, আমি পাঁচ এবং দশ ধরেছি বলে চাহিদার পরিমাণ চল্লিশ এবং তিরিশ ধরেছি। তোমরা যদি দশ এবং পনেরো ধরো তাহলে চাহিদার পরিমাণ তিরিশ এবং বিশ দ্বারা অঙ্ক করতে হবে। তাহলে চাহিদা সমীকরণ তৈরি করার মূল এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। চাহিদা সমীকরণের মূল সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে ডি মাইনাস ডি টু, আর এদিকে হবে হচ্ছে তোমার ডি মাইনাস ডি টু, অর্থাৎ ডি হচ্ছে তোমার, যেহেতু আমরা চাহিদা সমীকরণ তৈরি করব তা ডি এর মান এখানে দেয়া নেই, তাহলে ডি মাইনাস ডি ওয়ান মানে কি প্রাথমিক চাহিদার পরিমাণ, ডি টু হচ্ছে পরবর্তী চাহিদার পরিমাণ, আর পি মানে যেহেতু আমরা সমীকরণে আমরা পি স্বাধীন চলক সেটা রাখতে হয় অপেক্ষক তৈরি করতে গেলে, তাহলে পিটা থাকবে পি ওয়ান মানে প্রাথমিক দাম এবং পি টু হচ্ছে পরবর্তী দাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ যে এভাবে আমরা কি করব, প্রথমে মানগুলো বসিয়ে নিয়ে তারপরে বিয়োগ করব, বিয়োগ করার পরে আড়াআড়ি গুণ করে ডি কে আমরা বাঁ সাইডে রাখবো এবং পি কে আমরা ডান সাইডে রাখবো। তারপরে কি করব যে এই সংখ্যাটা ডান সাইডে নিয়ে যাব এবং ডি এর মানের আগে যদি তোমরা এটা খেয়াল রাখবে যে ডি এর মানের আগে যদি মাইনাস থাকে সেই মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই মাইনাস চিহ্ন কমন নিতে হবে বা তুলে দেওয়ার জন্য উভয় পাশের চিহ্নটাকেই চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ এই পাশে যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, আর ওই পাশে যা মাইনাস আছে সেটা প্লাস হবে, আর যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা চাহিদা সমীকরণ আবারও একটা ক্লাসের মাধ্যমে দেখলাম যে কিভাবে চাহিদা সমীকরণ তৈরি করা যায়। এবার আমরা খেয়াল করব যে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা কি, এ থেকে এই উদ্দীপক থেকে আরো কোন কোন ধরনের চাহিদা সমীকরণ বা কে প্রশ্ন হতে পারে, চাহিদা নির্ধারক গুলো আলোচনা করো। অর্থাৎ চাহিদা নির্ধারক গুলো আমি মনে হয় তোমাদের দ্বিতীয় অধ্যায় যখন পড়িয়েছি তখন খুব সুন্দর করে চাহিদা নির্ধারক গুলো একটা একটা পয়েন্ট করে প্রায় দশ বারোটা পয়েন্ট আলোচনা করেছিলাম। তোমরা সেই ক্লাসটা একটু চাহিদা নির্ধারকের চাহিদা নির্ধারক দিয়ে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা যে চাহিদা নির্ধারকের কততম ক্লাস সেটা ছিল এবং কিভাবে আলোচনা করেছিলাম। তাও আমি তোমাদের সামান্য হিন্স দিচ্ছি, চাহিদা নির্ধারকগুলো নির্ভর করে দামের উপর, আয়ের উপর, সময়ের উপর, রুচির উপর, সরি জনসংখ্যার উপর, তারপরে পরিপূরক দ্রব্যের উপর, পরিবর্তক দ্রব্যের উপর, মুনাফার উপরে, তারপরে করের উপরে, বিভিন্ন দ্রব্যের উপরে নির্ধারক, অর্থাৎ কি কি দ্রব্যের উপর চাহিদাটা নির্ভর করে সেই ছয়টা পয়েন্ট তা আমি তোমাদেরকে ক্লাসেও শিখিয়েছি যে ছয়টা পয়েন্ট থিওরি আকারে খুব সুন্দর করে ব্যাখ্যা করবে চার মার্ক উচ্চতর দক্ষতা পাওয়ার জন্য। তোমাদের এটা সবসময় এই প্রশ্ন দুইটা কখনোই গতে অর্থাৎ প্রয়োগে কখনো আসবে না, এটা সব সময় উচ্চতর দক্ষতায় আসবে। অর্থাৎ চাহিদার নির্ধারকগুলো এবং চাহিদার ব্যতিক্রমগুলো আলোচনা করো। ব্যতিক্রমটা কি, যে সব ক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকরী হয় না, এই ব্যতিক্রম ক্লাসটাও তোমাদের অনলাইনে চাহিদার ব্যতিক্রম দিয়ে অর্থাৎ সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা চাহিদার ব্যতিক্রমগুলো। তবুও আমি একটু আলোচনা করছি চাহিদার ব্যতিক্রমগুলো কি। চাহিদার ব্যতিক্রম হচ্ছে ভ্যাবলেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, আয়ের পরিবর্তন, তারপরে হচ্ছে তোমার ব্লাড জাতীয় দ্রব্যের ক্ষেত্রে, ভ্যাবলেন দ্রব্য মানেই ব্লাড জাতীয় দ্রব্য, শখের দ্রব্যর ক্ষেত্রে, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে, এইসব দ্রব্যর ক্ষেত্রে চাহিদা বিধিটা কখনোই কার্যকরী হয় না।
যেমন একটা উদাহরণ দিই, শখের দ্রব্য। যেমন তো কোনো ব্যক্তির কাছে যদি ডাক টিকিট সংগ্রহ করা শখ হয়ে থাকে, তাহলে তুমি যত দেশের ডাক টিকিটই তুমি তাদেরকে দাও না কেন, সে কিন্তু এই শখ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডাক টিকিট কিন্তু কেনা বন্ধ করবে না, কারণ তার শখ দামের বৃদ্ধির সাথে বিভিন্ন দেশের ডাক টিকিট সে সংগ্রহ করতে পারে। অবশ্য এখনকার ছেলেমেয়েদের মধ্যে ডাক টিকিট সংগ্রহটা খুব বেশি দেখা যায় না। পূর্বে আমাদের ছোটবেলাতে আমরা দেখেছিলাম ডাক টিকিট সংগ্রহ করা খুব নেশা ছিল, এখন অনলাইনে সার্চ দিলে বিভিন্ন ধরনের ডাক টিকিট আমরা দেখতে পাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটার ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হবে না। যেমন ধরুন নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধিটা কাজ করে না, কারণ যার মদ খাওয়ার নেশা, সে যদি মদ পানে যতই দাম হোক তা সেটা সে বেশি পরিমাণ ক্রয় করবে। তাহলে চাহিদা বৃদ্ধি এর নির্ধারক এবং ব্যতিক্রমগুলো তোমরা ভালোভাবে জানার জন্য ওই ক্লাসগুলো একটু ফলো করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই এক নম্বর প্রশ্ন থেকে কোন কোন ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এটা তোমরা খুব ভালোভাবে বুঝেছ যে কিভাবে এই এক নম্বর প্রশ্ন আলোচনা করা যায়। তাহলে আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে, এবং চাহিদা রেখা অঙ্কনের মাধ্যমে কিভাবে বিভিন্ন প্রশ্ন হতে পারে এবং চাহিদার স্থিতিস্থাপকতা কিভাবে প্রশ্ন হয়, এগুলো আমরা একটা একটা করে একটা প্রশ্ন নিয়ে এক একদিন আলোচনা করব, আর কোন ধরনের প্রশ্নগুলো হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক, কারণ আর একটা প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তোমার গত ক্লাসের প্রশ্ন উত্তরের মতো অনেক টাইম হবে, যা তোমরা দেখতে চাইবে না, বা তোমরা আসলে এত টাইম ধরে দেখতেও চাও না। তাহলে আগামী ক্লাসে তোমরা এই প্রশ্নগুলো দেখলে তোমাদের খুবই উপকার হবে, এবং তোমরা দেখবে যে কিভাবে এই প্রশ্নগুলো আসে এবং কিভাবে এর সলভ করতে হয়, কিভাবে অ্যান্সারটা দিলে সর্বাধিক নম্বর পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।